সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কোয়েদিমু টেলিভিশন। কোয়েদিমু টেলিভিশন নিয়মিত আয়োজন সমসাময়িক বিষয় নিয়ে টক শো। আজকের বিষয় হচ্ছে নিরাপত্তা ও আমরা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন প্রখ্যাত ব্যক্তি। আমার ডান পাশে বসে আছেন বিশিষ্ট সাংবাদিক কুব্বাত খান এবং আমার বাম পাশে বসে আছেন ফারিয়ার কবির। আমরা কথা না বাড়িয়ে আজকে সরাসরি আমাদের আলোচনা চলে যাচ্ছি। আমরা প্রথমে ফারিয়ার কবির কাছে যাব। ফারিয়ার কবির সাহেব, আমরা আমরা ইতিমধ্যে অর্থাৎ এই রাজনৈতিক যে কয়েকটি মামলা রায় ঘোষণা হলো কিছুদিন আগ থেকে, এই মামলাগুলোর সময় আপনাকে মিডিয়ার অনুপস্থিতি আপনার লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয় একটু যে আমাদেরকে জানেন কেন আপনার এই অনুপস্থিতি? না না, আপনি সম্মুখে আসবেন কি করে? হে যে আপনার চমৎকার আজকের যে বিষয়টা নিরাপত্তাও আমরা, আসলে নিরাপত্তা নাই তো আমাদের এই জীবনে, নিরাপত্তাটা দেবে কি? নিরাপত্তাটা নাই কেন? নিরাপত্তা নাই কেন? এই যে নিরাপত্তা যে নাই, এখন এই পরিবেশে তো এমনি সৃষ্টি হয়নি, এটা আপনারা সৃষ্টি করেছেন বলে এখন নিরাপত্তা নাই। আমাকে বলতে না দিলে তো বলতে পারবো না, আমাকে বলতে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি একটা বিষয় হচ্ছে কি যে নিরাপত্তাটা নাই কেন, সুন্দর কথা বলেছেন, আমি ওই বিষয়ে যেতে চাচ্ছি। এই যে নিরাপত্তা নাই, যার কারণে কিন্তু আমরা সম্মুখে আসতে পারছি না, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কেন বিঘ্নিত হচ্ছে? জামাত শিবিরের কারণে বিঘ্নিত হচ্ছে। এখন জিজ্ঞেস করতে পারেন কি করে জামাত শিবিরের দ্বারা বিঘ্নিত হচ্ছে? এই যে ইনু ভাই, উনি কিন্তু বাইরে গিয়ে নিরাপত্তা পাইলেন। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে লন্ডনে কি জামাত শিবির উনার উপর হামলা চালিয়েছে? একটু বলতে, অবশ্যই অবশ্যই একটু বলতে দেন। এরপরে জুতার কথায় আসেন, জুতা খেলো, এটা নিরাপত্তার অভাব। এখানে এখানে আমি বলতে দেন, আমাকে একটু বলতে দেন, যেখানে যে জুতুর বিষয়টা আসছে, জুতার বিষয়টা আসছে, সেখানে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় স্থাপন না করলে যেই ফল হওয়া উচিত সেটাই হয়েছে সেখানে। আমরা দেখতে না, আমি আমি কথাটা শেষ করলে আপনার জন্য পরিষ্কার হবে। এই যে বিল্ডিং সাভারা, যে বিল্ডিং ধ্বস্ত হলো, এটাও কিন্তু নিরাপত্তা করলে, এটাও কিন্তু জামাত শিবিরের কাজ। আমি বলি এই যে ঐশী হত্যাকাণ্ড, এখানেও জামাত শিবিরের হাত আছে। হ্যাঁ, আপনি সাগরী হত্যাকাণ্ড দেখেন, এখানেও জামাত শিবিরের আছে। বিষয়ের সাথে আমরা সেই 74 কেজি, 78 কেজি, 76 কেজি বোমা যেটাই বলি, গ্রেনেড হামলা বলি, এগুলো কিন্তু জামাত শিবিরের কাজ। যেটা আমাদের বুঝতে হবে, আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ না বিধেই এই জামাত শিবির আজকে মাথা সারা দিয়ে উঠছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। কিন্তু আপনি যেভাবে তাহলে আপনার সরকারের এই নিরাপত্তা কর্মীরা, সরকারের দায়িত্বে যারা নিয়োজিত, তারা কি করছে? এখানে জামাত শিবির, এখানেও আপনি দেখেন অনেক জামাত শিবিরের লোক তাদের ভেতরে ঢুকে তাদের এই কর্মকাণ্ড গুলো পরিচালনা করছে। আপনার কথা, এখানে জামাত শিবির আপনি বলছেন, এখন ঢাকা শহরে যত পুলিশ আছে বেশিরভাগ কিন্তু গোপালগঞ্জের, গোপালগঞ্জের কার এলাকা? একটা দলকে আপনারা প্রকাশ্যে মিছিল মিটিং করতে দিচ্ছেন না, সমাবেশ করতে দিচ্ছেন না, দুই একজন একসাথে হলে জামাত শিবির সন্দেহ করলেই একটা লোক দেখছেন আপনি দাঁড়িয়ে আছে ছোট ছোট প্যান্ট টাকনের উপরে প্যান্ট, জামাত শিবির গ্রেপ্তার করছেন, এদেরকে সমূলে উৎপাটন করে তো পাকিস্তানে পাঠায় দেওয়া উচিত। এই জামাত শিবিরের সমস্ত নেতাকর্মীদেরকে পাকিস্তানে পাঠানো উচিত। ওরা তো এই দেশে জন্মগ্রহণ করেছে, তাদের এই দেশে, আপনি যেটাই বলেন যেটাই বলেন ভাই, ওটা দিয়ে হবে না, আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে পারিনি, ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে এই জামাত শিবিরকে পাকিস্তানে যদি আমরা পাঠাতে পারি, শুনেন, তবে এই দেশে শান্তি, তাছাড়া শান্তি হবে না। দেশের বর্তমানে আমাদের দেশে 16 কোটি লোক, ঠিক আছে? এখন যদি আপনি আমাদের দেশের প্রধান কয়েকটা দল ধরেন, এর মধ্যে কিন্তু জামাত শিবির 3 নম্বর দল, 3 অথবা 4 ধরেন, 3 অথবা 4 একটা বিশাল দলকে আপনি কিভাবে আপনি পাকিস্তান, এই তো তাদেরকে এই প্রতিবন্ধকতা তৈরি আমরা করতে পারিনি দেখেই তো তারা ফুলে ফেপে উঠছে।
এটা আমাদেরকে বুঝতে হবে এই জাতি হিসেবে এইটুকু আপনার মতো লোকেরা কিভাবে পাকিস্তান পারাবেন যারা এখন জামাত শিবিরের ভয় আপনার ঘর থেকে বের হচ্ছে আহা জামাত শিবিরের ভয় নিরাপত্তা ওই তো নিরাপত্তা একটু হ্যালো হ্যাঁ কোন বিল্ডিং হ্যাঁ জামাত শিবির করছে দেখেন এই যে এখানে ওইখানেও কিন্তু এই জামাত শিবির আছে আপনি ভালো করে খেয়াল করে দেখেন আজকে যে টকশো করছি এখানেও কিন্তু কোথাও না কোথাও জামাত শিবিরের লোক আছে আমাকে তো এখন আপনাদেরই তো সন্দেহ হয় যে আপনারা জামাত শিবিরের লোক কিনা আসলে মুশকিল বাহিরের ভাই আপনি আপনি এদেরকে সরাসরি এদেরকে আপনি সরাসরি আমরা জাতি হিসেবে আমি বলি জাতি হিসেবে এদেরকে পাকিস্তানে পাঠান যদি না পাঠান আমি কিন্তু আমার কাজ করে রাখছি আমি কিন্তু আমার পাকিস্তানে যাবে না আমি আপনার মতো পাহাড়িয়ার কমিউনিটির কাছে থাই হবে না 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 আমি বলি আমি কিন্তু আমার জায়গাটা ঠিক রাখছি আমি আমেরিকার ভিসা টিসা করে রাখছি আমি আমেরিকা চলে যাব যে দেশে নিরাপত্তা নেই সে দেশে থাকবেন কি করে আমার তো আমেরিকা যেতে হবে আমাদের অনুষ্ঠান কোথেকে কি নিয়ে আসছেন গাদানি পাদানি উনি যদি কোন জামাশিবি বলছে তখন আল্লাহ আল্লাহ করলে আল্লাহর ওলি হয়ে যেত প্রোগ্রাম শেষ করেন টক শোতে কি লোক নিয়ে আসার লোক পান না আপনারা আমি দর্শক কেউ পাঠিয়ে দিচ্ছে কাউকে পাকিস্তান আবার কেউ চলে যাচ্ছে আমেরিকা আসলে আমরা কোথায় আছি সেটাই এখন প্রশ্ন আমরা কি বাংলাদেশে আছি নাকি ইন্ডিয়াতে আছি এই প্রশ্ন দর্শকের কাছে রেখেই আমাদের কোয়েদিমু টেলিভিশনের নিয়মিত টক শো আয়োজন আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আবার অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে